শাসক দলের 80% লোক তার সঙ্গে রয়েছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার হলদিয়ায় টাটা স্টিল কোম্পানির বিশ্বকর্মা পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করে এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। শুভেন্দু আরও বলেন, তৃণমূলের 80% লোক আমার সিগন্যালের অপেক্ষায় আছেন, সঠিক সময় আমি তাদের ইঙ্গিত দেব। পাশাপাশি বেকার যুবকদের চপ চা ও মুড়ি বিক্রির পরামর্শ দেওয়ার বিষয়টি নিয়ে ফের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, রাজ্যে কোর্ট আছে বলে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছেন, না হলে সবাইকে চপ ঘুগনি ঝালমুড়ি বিক্রি করতে হতো। শুনুন, রাজ্য সরকার ঘোষণা করেছেন চপ ভাস্তে মুড়ি ভাস্তে, চপ মুড়ি চা ঘুগনি, তা হাইকোর্ট আছে বলে মেধাযুক্ত লোকরা চাকরি পাচ্ছে, আর পশ্চিমবাংলার মাস্টার ডিগ্রি অনার্স শিক্ষিত লোকদের কি করতে হবে খড়গপুর থেকে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলে দিয়েছেন। আমি তো বিশ্বকর্মা পূজায় হলদিয়া খুব বড় করে হয়, এখনো পর্যন্ত দেখতে পেলাম না কেউ চা বা ঘুগনি নিয়ে এসেছে। তবে শুভেন্দুর এই দাবিকে নস্যাৎ করে এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, নবান্ন অভিযানের দিন সমর্থকদের পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে শুভেন্দু নিশ্চিন্তে থানায় বসে চা খাচ্ছিলেন। কর্মীদের পাশে তিনি থাকেন না, তাই তার পাশে ভবিষ্যতে আর কেউ থাকবে না। বলছেন যে 80% লোক তার সঙ্গে রয়েছেন, তা প্রমাণ তো দেখলাম। একটা আন্দোলনের ডাক দিলেন, তাকে ফুটফুলি করতে পারলেন না। আজ ওই তৃণমূল আজকে ডাক দেয়, তার লাখো লাখো মানুষ সেখানে জমায়েত হবে। 21শে জুলাই তো আপনারা দেখেছেন ছাত্র পরিষদের আন্দোলন দেখেছেন, আর তারা একটা নবান্ন অভিযান সেটাকেই সাকসেসফুল করতে পারলেন না, সমস্ত কর্মীকে মাঠে নামিয়ে দিয়ে লালবাজারের মধ্যে চা খাচ্ছেন। কর্মীদের প্রতি যদি এইরকম সম্পর্ক হয় কর্মী আর নেতার, সে দল কখনো টেকে না, এবং বিজেপি নিশ্চিতভাবে অধঃপদ যাবে এবং শেষ হবে। উল্লেখ্য, 21শে নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ একাধিক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থকরা। তবে নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের পর থেকেই গেরুয়া শিবির ছাড়তে শুরু করেন নেতা, কর্মী এবং সমর্থকরা। কিন্তু বর্তমানে দুর্নীতি ইস্যুতে কোণঠাসা রাজ্যের শাসক দল। সামনেই পঞ্চায়েত নির্বাচন, আর ঠিক সেই সময়েই তৃণমূলকে ক্রমাগত আক্রমণ করে বিজেপি কর্মী ও সমর্থকদের চাঙ্গা করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করছেন বিরোধী দলনেতা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। পূর্ব মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট, ওঙ্কার, অনলি ট্রুথ।